Dear students, good morning. Good morning, everybody. In the previous class, I taught you about tense, that is the definition of tense. Actually, I forgot about you, that you were the students of first year. My first class should be introductory. আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হবে পরিচিতিমূলক একটা ক্লাস, কিছু সেখানে ইনস্ট্রাকশন থাকবে, আর আমি গতদিন টেন্সের যে আলোচনাটা করছিলাম এটা নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গে আরো ডিটেলস আলোচনা করব। নিয়ম হলো প্রথম বর্ষের ছেলে মেয়ে যারা আসে তাদেরকে আমরা খুব সাদরে গ্রহণ করি, তাদেরকে ওয়েলকাম জানাই, তাদের সঙ্গে পরিচিত হই, যার নাম হলো ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকে সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করব। আই অ্যাম আনিসুর রহমান, এলিয়াস আনিস, দ্যাট ইজ নিক নেম আনিস। তোমরা আমাকে আনিস স্যার হিসাবে আইডেন্টিফাই করতে পারো। আই অ্যাম বিএ অনার্স এমএ in English from Dhaka University. I have been teaching in this institution, that is in Chuknagar College, more than 20 years. No doubt, I am married, having two daughters and a single wife. At present, I reside, that is I live at Keshavpur, Upazila, my home district, of course, Jasur. এখানে এই মোটামুটি ইন ব্রিফ আমার সংক্ষিপ্ত বায়োডাটা। আমি যুগনগর কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োজিত আছি এবং তোমাদেরকে নিয়মিত পাঠদান করবো, এটাই আশা করছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা, এই ক্লাসের উপরে এমন কিছু আলোচনা হবে সেটা সংক্ষিপ্ত হলেও যথেষ্ট ইনস্ট্রাকটিভ বা উপদেশমূলক বলতে পারো। এটা আমার যতটুকু জানা আছে তোমরা নিজেরাও জানো, উই আর অ্যাডাপ্টিং COVID-19, করোনা ভাইরাস অল ওভার দ্য ওয়ার্ল্ড জুড়ে আছে। সেই COVID-19 এখন 20-তে পা দিয়েছে, এখনও আমরা সেখান থেকে উঠতে পারিনি, যার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের অবতারণা। এই অনলাইন ক্লাসে যেহেতু তোমাদের সামনে আমরা ফেস টু ফেস ফিজিক্যালি পরিচিত হতে পারছি না, এই অনলাইনে যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে সেই পরিস্থিতিটুকু তোমাদের সঙ্গে যতটুকুই হোক সেটাই আমি মনে করবো না। আর নেক্সট টাইম যখন কলেজ রেগুলার হবে, ক্লাস অ্যাভেলেবল হবে, রেগুলার হবে, অ্যাজ ইউজুয়াল হবে, সে সময় তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরও ভালোভাবে পরিচিত হতে পারবো, তোমরাও আমাদেরকে ফিজিক্যালি সেইভাবে চিনবে। এই করোনা পিরিয়ডে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা ধরো এখন ফার্স্ট ইয়ারে এসছো, আই ওয়েলকাম ইউ হার্টলি, তোমাদেরকে অন্তর থেকেই স্বাগত জানাই এই কলেজে ভর্তি হওয়ার জন্য। আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, উপদেশ হলো এইটাই যে তোমরা করোনা ক্রাইসিস আমাদের দেশে চলছে, আশপাশের দেশেও চলছে, সারা ওয়ার্ল্ডে চলছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন বিজনেস, অলসভাবে সময় কাটানো যাবে না। কেউ কেউ বলে থাকেন সামন সেই ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার মাইন্ড নো, আই থিঙ্ক বোথ দ্য ইয়ার্স মাইন্ড আর মাইন্ড
উভয় ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, তোমরা এখন নবাগত, তোমরা নতুন আসছো, এই জন্য কোনো কিছুতেই অবহেলা করা ঠিক হবে না। এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে, বইপত্র কিনতে হবে, কি বই কিনতে হবে স্পেসিফিক আমার ডিপার্টমেন্টের ব্যাপারে আমি তোমাদেরকে সাজেস্ট করবো। নেক্সট ক্লাসে এগুলো আরো ডিটেলস আলোচনা করবো, কি কি বই তোমাদের কিনতে হবে আর কি করতে হবে না করতে হবে, পর্যায়ক্রমে বাই চান্স তুমি জানতে পারবে। আর একটা তোমাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, তোমরা যারা আমার এই ভিডিও ক্লাস দেখো, হয়তো সবার সেই সামর্থ্য বা সাধ্য নাই, তোমরা সহপাঠী বন্ধু বান্ধবী যারা একে অপরের সঙ্গে যথেষ্ট ক্লোজলি রিলেটেড নয়, দেখ ক্লোজলি রিলেটেড না হলেও পাশের বন্ধু বান্ধবী যারা কাছে তোমাদের আছে তাদেরকে তোমরা এই ভিডিও দেখিয়ে উপকৃত করবা, তাদের হয়তো কেনার সামর্থ্য নাই, দেখার সামর্থ্য নাই, তাদেরকে তোমরা হেল্প করবে, কোঅপারেট করবে, এটাই আমি কামনা করব। তো যাই হোক, সব থেকে বড় একটা কথা হলো এই, ইউ আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, নাথিং ইজ অল্টারনেটিভ টু স্টাইল টু গেইন। Nothing is alternative to study more and more. বেশি বেশি পড়ালেখার বিকল্প কিছু নাই, তুমি রেখে করতে চাই ভালো পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা হবে, এটি কিন্তু মূল কথা, এবং পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমাদের এটা মনে রাখতে হবে যে তুমি যদি আজকে তিনটা পেলে রাখো যে কালকে করবো না, আজকে অল্প অল্প করে প্রতিদিন তুমি দুই লাইন করে পড়ো, এই দুই লাইন করে এক পেজ করে হাফ পেজ করে দশ লাইন করে পড়তে 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 দেখবে এক সময় তোমার তার তো বড় ওভারঅল অল থ্রু দ্য বুক সমস্ত বইটা তোমার আগা করে এক সময় তোমার নবদর্পণে এসে গেছে, তোমার আয়াত এসে গেছে। কিন্তু যদি তুমি এখন থেকে ইগনোর করো ক্লাস, তোমার স্টাডিকে নেগলেক্ট করো, তাহলে তুমি দেখবা এক সময় তোমার উপরে ব্যাপক একটা লোড এসে গেছে। এই লোড এমন একটা পর্যায়ে আসবে তখন তুমি আর ক্যারি করতে পারবে না, যার জন্য কি হবে, আই নেভার এক্সপেক্ট ফেলিওর, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি 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 ব্যাড, ভেরি ভেরি ইনডিসেন্ট, ভেরি ভেরি রাফ, এটা খুব একটা বাজে শব্দ। অলওয়েজ ট্রাই টু ইগনোর দ্য ওয়ার্ল্ড, ফেলিওর কথাটা যেন আমাদের ভিতরে না আসে। তাহলে আমার কথা হলো এখন থেকে অল্প অল্প করে যতটুকু পাই, তুমি হয়তো মনে করবে স্যার কি পড়ব, সেই কি পড়ার ব্যাপারে আমি নেক্সট ক্লাসে আরো ইনস্ট্রাকশন দিব, সে ব্যাপারে তোমরা খেয়াল করবা, সেই ক্লাসগুলো ফলো করবা, কিভাবে কি পড়বো, পড়ার কি শেষ আছে। ইংরেজি আমি আগে ফিরে আর সেদিন গত ক্লাসে বলছিলাম যে একেবারে প্রথম তোমরা সে ক্লাস ওয়ান থেকে না, দ্যাট ইজ ফোর ফাইভ থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত প্রায় অলমোস্ট সেম সিলেবাস, ইংরেজি স্পেশালি আমি ইংরেজি স্যার ইংরেজির কথা বলি, প্রায় একই সিলেবাস। যেমন ধরো এই যে টিচিং অফ টেন্স আমি গত ক্লাসে করিয়েছি, এটা তোমরা ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর সব ক্লাসে করে এসছো না, অবশ্যই করে এসছো, তাহলে এর বিশেষ কোনো ব্যাপকতা নাই। ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করা হয়, বা তোমরা ভয়েতে এগুলো মানে তোমরা ভয়ে এটাকে খুব একটা গুরুত্ব দিতে চাও, ভয় কখনোই না, ভয় করলে জয়লাভ করা যাবে, সাহসিকতার সাথে নো হেসিটেশন, কোনো হেসিটেশন ছাড়াই তোমরা আগাবে, দেখবা কোনো প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সেই টেন্সই তোমরা পড়ো, তার অনেক নিয়ম কানুন আছে, অনেক সংজ্ঞা আছে, অনেক ফর্ম আছে, কনজুগেশন অফ ভার্বস আছে, ভার্বস অফ স্পিচ আছে, সব পড়তে থাকো, পড়ার কোনো শেষ নাই, এবং এগুলো তোমাদের লাগবে। সে ইফ আই আস্ক ইউ, যদি তোমাকে আমি জিজ্ঞাসা করো তুমি একটা ট্রান্সলেশন করো, আই লাভ ইউ কি আমি তোমাকে ভালোবাসি বা আমি ভাত খাই, এই ট্রান্সলেশন করতে তুমি ব্যর্থ হবে ইফ ইউ ডোন্ট নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ গ্রামার। তুমি যদি গ্রামার না জানো তাহলে কোনো কিছু তুমি পাবে, যদি তুমি গ্রামার জানো তাহলে দেখবা সব কিছু তোমার কাছে ক্লিয়ার, এবং ইংরেজি মোটেই কঠিন। সব থেকে বড় কথা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, এটা যত বেশি স্টাডি করবা ওর ভিতরে ঢুকবা দেখবা আরো বেশি বেশি নতুন নতুন জিনিস আসছে। তো একজন স্টুডেন্টের অ্যাবিলিটিটা কিরকম হওয়া উচিত,
যদি সে আমি বলি যে তোমাকে যদি আমি একটা ট্রান্সলেশন করতে দিই, যদি তুমি এটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারো সাকসেসফুলি, তাহলে আই থিঙ্ক অর উই থিঙ্ক দ্য স্টুডেন্ট নোজ মোর অর লেস, তাহলে এই ছাত্ররা কম বা বেশি জানে, অ্যান্ড হি ইজ এবল টু রাইট সামথিং অন এনি টপিক অ্যাট এনি টাইম সিটিং অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায় যে কোনো ভাবে বসে কোনো ছেলে বা মেয়ে ফিরিয়ে আনলে লিখতে পারে যদি তার ল্যাঙ্গুয়েজ জানা থাকে, গ্রামার জানা থাকে, আর গ্রামার না জানা থাকলে কোনো কিছু সম্ভব হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এই গ্রামার তোমরা মনে করো কি যে ইয়ে না জানি কি করি, অ্যাকচুয়ালি করি না, তোমরা একেবারে রুট লেভেল থেকে শুরু করো, সেই পার্সন স্পিচ থেকে শুরু করে টেন্স কনজুগেশন অনেক কিছু আছে, জিন্দার আছে, প্রোনাউন্সিয়েশন আছে, বিভিন্ন রুলস আছে, ক্লজ আছে, ফ্রেজ আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, এইগুলো জানলেই তো না, এর বেশি কিছু না। ইংলিশের সিলেবাসটা একেবারে লিমিট, কিন্তু সেই লিমিটেড সিলেবাসে তোমরা খুব একটা সাকসেসফুল হও, এর কারণ হলো তোমাদের ইগনোর, এটাকে অবহেলা করা, উপেক্ষা করা, যে না ওই ইংরেজি খুব কঠিন, আরে কঠিন না, যদিও এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ নয়, ফরেন ল্যাঙ্গুয়েজ, তারপরেও এটাকে যদি আমরা ভালোভাবে কোনোরকম হেসিটেশন ছাড়াই শেখার চেষ্টা করি, একটু ধৈর্য ধরি, তাহলে অবশ্যই এটা শেখা সম্ভব, এটা কোনো কঠিন সাবজেক্ট নয়। আমি তোমাদের ধারণা যে স্যার ইংরেজি স্যার হয়তো তাই এর কথা বলছে, আরে একসময় না, আমিও তো একসময় তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, কই তোমাদের মতন ছিলাম, অবশ্যই ছিলাম, সেখান থেকে আজকে ইংলিশ অনার্স উইথ এম, এই ইংরেজি 9-10 বছর 8-8.5 বছর ধরে আমরা মাস্টার্স আর অনার্স এ করেছি, কিন্তু এখানে আমাদের বড় দখলটা কি ছিল, যে কোনো রকম ল্যাঙ্গুয়েজের ঘাটতি হয়তো বা ছিল না, এই ল্যাঙ্গুয়েজের ঘাটতি থাকলে ইংরেজি পড়া যাবে না। কথা কথা একটা গল্প তুমি পড়লে ইংরেজিতে কি বাংলা সেটাকে তুমি সংক্ষিপ্ত আকারে তোমাকে বলতে হবে, যেমন আমরা ওই সামারাইজ করে গেলাম, বিশাল একটা গল্প আছে, বলা হলো কি যে এটাকে সংক্ষেপে দেওয়া, এই দু পাঁচ লাইনের ভিতরে ওর সংস্কার লিখতে হবে, এই যে কোয়ালিটি, এই যে যোগ্যতা, এটা উইদাউট ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট পসিবল, কোনো মতেই এটা সম্ভব না। তো যাই হোক, আমি বারবার বলি আমার নেক্সট ক্লাস আগামী দিন যেদিন আমি শুরু করবো সেদিন আমি আরও কিছু টিপস দিব, তবে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, তোমরা একেবারে বসে থাকবে না, তোমরা ভর্তি হয়েছ, তোমাদেরকে আবারও উষ্ণ অভ্যর্থনা অর্ণে রিসিভ করি আমি তোমাদেরকে, তোমরা আসো কলেজ যখন রেগুলার হবে আরও অনেক ভালো ভালো ক্লাসে অনেক বেশি আলোচনা হবে, সেখান থেকে তোমরা অনেক জানতে পারবে, তবে এই পিরিয়ডটা এই করোনা ক্রাইসিসে তোমরা একেবারে অলসতার ভিতরে কাটাবে না, তোমরা তোমাদের পুরনো পড়া দ্যাট ইজ গ্রামার যে ল্যাঙ্গুয়েজ আছে এইগুলো সবসময় একটু না একটু এগুলো পড়তে বিশেষ কোনো সময় নেই, কিরকম এই যেমন ধরো আমি টিভি দেখছি কি রেডিও শুনছি গান শুনছি মোবাইল এই এই এটা চল চালু অবস্থায় আমি কনজুগেশনে ভাগ করতে পারি, দ্যাট ইজ ওই যে টেন্সের ভার্বের তিনটি ফর্ম আছে না, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল আছে, এই যেমন ধরো ইট ইট এট ইট ডু ডি ডট গো ওয়েন গট আছে না, দেখো এই ফর্মগুলো আমরা করতে পারি, ওয়াই আর ওর ওর অনেক দেয়ার সো মেনি স্ট্যান্ড ইস টু ইস টু, এগুলো করতে গেলে বিশেষ কোনো প্রিপারেশন লাগে না, এগুলো শুয়ে বসে যে কোনো এনিওয়েতে পাওয়া যায়, এর জন্য বিশেষ কোনো প্রিপারেশন লাগে না, এইভাবে তোমরা আস্তে আস্তে বাসায় এখন অলস একেবারে অলস সময় না কাটিয়ে, যেহেতু ক্লাস আমরা সরাসরি ফিজিক্যালি ক্লাসে নিতে পারছি না, এই অনলাইনের মাধ্যমে যতটুকু নিচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটাকে ফলো করো, একটু একটু করে তোমরা ল্যাঙ্গুয়েজগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো, এবং আমি নেক্সট টাইম নেক্সট ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হবো, আই আই লেগেই না পিয়ারি পিয়ারি টিউ সি ইউ থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।